খুব রিসেন্টলি স্পাইডারম্যান হোমের ট্রেইলারের মধ্যে দুইজন পুরাতন ভিলেন ব্যাক করছে একজন হচ্ছে গ্রিন গবলিন এবং অন্যজন হচ্ছে ডক্টর অক্টোপাস ডক্টর অক্টোপাসের হ্যালো পিটার ক্লিপ দেখে আপাতত মার্বেল ফ্যানরা একেবারে কাইথ হয়ে পড়ে আছে এই হ্যালো পিটার নিয়ে অলরেডি আমি আশা করি আপনারা অনেকগুলো মিম দেখে ফেলছেন তার মধ্যে একটা হচ্ছে হ্যালো পিটারের ইন্ডিয়ান পাঞ্জাবি ভার্সন হ্যালো পুত্তার আর অনেকে মধ্যে বাংলাদেশের অমিত হাসানি যে আসল ডক্টর অক্টোপাস বা আলফ্রেড মলিনা এইটা আবিষ্কার করতে খুব একটা বেশি টাইম নেন নাই সাব্বাস ইউ স্ল্যাশ ফার্ম এডি নাইন নাইন টু ওয়ান আর আমি এই প্রথম কোন মিমারকে আমার ভিডিওর ইন্ট্রোতে দেখাইলাম একটা জিনিস খেয়াল করেন এই আমেরিকান হ্যালো পিটার মিম বাংলাদেশ আর ভারতের মধ্যে লাফালাফি হইলেও ভারতের বিনোদ মিম কিংবা বাংলাদেশের রিসেন্ট পৈপৈ মিম আছে এইগুলো নিয়ে কিন্তু আমেরিকা বা ব্রিটেনে লাফালাফি হয় নাই পই পই করে হিসাব রাখতে হবে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশগুলা যে তাদের সংস্কৃতিকে আমাদের দেশের সংস্কৃতির মধ্যে গোলায় দিতে পারলো এই গোলানোটাকে বলা হয় গ্লোবালাইজেশন অফ কালচারাল প্রোডাক্টস বা সংস্কৃতির বিশ্বায়ন যেই জিনিসটা এখন যুক্তরাষ্ট্র ছাড়াও আরেকটা দেশ খুব ভালোভাবে করতেছে দেশটার নাম হচ্ছে দক্ষিণ কোরিয়া এবং তাদের সেই সোনার ডিমপাড়া হাঁসের নাম কে পপ বা সাউথ কোরিয়ান পপ কে পপের ঘটনা কোনো রাতারাতি ঘটনা না বরং দক্ষিণ কোরিয়া সরকার পরিকল্পিতভাবে এই জনরাটাকে দাঁড় করাইছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে এবং আজকের ভিডিওতে আমি এই পুরো ব্যাপারটি আপনাদের সামনে ব্যাখ্যা করব। তো চলুন শুরু করা যাক হার্ভার্ড ইউনিভার্সিটির একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট আছেন যার নাম জোসেফ নাই উনি উনিশ সালে একটা টার্ম বলেন টার্মটার নাম হচ্ছে সফট পাওয়ার আপনি আমেরিকার লেভি জিনিস ওয়ার্ল্ড এর মধ্যে মার্লোডো যেগুলো আছে হলিউড এর সেই মুভিগুলা এই পুরো ব্যাপারটা দিয়ে আমেরিকা পুরো ওয়ার্ল্ড এর মধ্যে তাদের একটা স্পেসিফিক ইমেজ তৈরি করছে তাদের একটা ডমিনেশন বা আধিপত্য তৈরি করছে এই যে একটা আধিপত্য বা ক্ষমতা যেটা কোনো সামরিক পাওয়ার দেখায় না বা ইকোনমিক অর্থনৈতিক পাওয়ার দেখায় না এই পাওয়ারটাকেই বলা হয় সফট পাওয়ার আর মিলিটারি কিংবা ইকোনমিক পাওয়ারটাকে বলা হয় হার্ড পাওয়ার রিসেন্ট সফট পাওয়ারই হচ্ছে আপনার এগিয়ে যাওয়ার জন্য অনেক মূল একটা শক্তি যেটা উনিশশো নব্বই পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়া খুব ভালোভাবে ব্যবহার করছে দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিকই নাম দেওয়া হয় হালিউ ইংরেজিতে কোরিয়ান ওয়েব যেটার শুরুটা বেশ আগের থেকে ধরা হয় উনিশশো সালে এশিয়ায় একটা চরম ইকোনমিক ক্রাইসিস দেখা দেয় পূর্ব এশিয়ার অনেকগুলো দেশের মুদ্রা আটত্রিশ ফল করে তাদের ইন্টারন্যাশনাল স্টক গুলা প্রায় ষাট ফল করে অনেক দেশ তখন প্রোটেকশনিস্ট নীতি অবলম্বন করতে থাকে বেশি বেশি করে ইউএস ট্রেজারি যে বন্ড গুলো আছে ওইগুলা কিনতে থাকে এন্ড এই ক্রাইসিস এর পরে কয়েকটা দেশ তাদের ইকোনমি একদম নতুন ভাবে সাজায় তার মধ্যে চারটা হচ্ছে থাইল্যান্ড জাপান ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়া তবে স্পেসিফিক ভাবে কে-পপের শুরুটা আরো আগে ধরা হয় 1945 সালে যখন জাপানের দখল কোরিয়াতে শেষ হয়ে যায় তখন ইউএস এর ট্রুপ কোরিয়ার মধ্যে আসতে থাকে এবং কোরিয়াতে তখন ইউএস এর অনেক আর্মি থাকত তখন কোরিয়ান ব্যান্ডগুলা যা করত ওয়েস্টার্ন জিপ পপ মিউজিক আছে সেইগুলা আমেরিকান সোলজারদের জন্য তাদের সামনে বাজায় শোনায়তো इवन আমরা সেই সময় মেরিলিন মন্ডোকেও আইসা আমেরিকান সোলজারদেরকে চিয়ারআপ করতে দেখছি অনেকটা সেই সময় থেকে কে-পপের অরিজিনটা ধরা হয় এরপরে দুইজন টোটালি বিপরীত ধর্মী শাসক দক্ষিণ কোরিয়াতে শাসন করতে আসে নাম্বার 1 Park Chung-hee যিনি মেইনলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়নের উপরে বেশি জোর দিতে থাকেন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিটা যেটা আছে না ওইটাতে তিনি কোন ধরনের গুরুত্ব দিতেন না তো ওরা এক সময় মাইরা ফেলা হয় এবং এরপর থেকেই কোরিয়ার যে বিনোদন জগৎটা আছে সেটার উত্থান আমরা দেখতে পাই স্যামসাং কোম্পানিটা কোরিয়ান ফিল্ম মেকিং এর পিছনে প্রচুর পরিমাণে টাকা ঢালতে থাকে উনিশশো সালে সাউথ কোরিয়ান গভর্নমেন্ট কাউন্সিল একটা প্রতিবেদন পাবলিশ করে যেখানে বলা হয় জুরাসিক পার্কের মতন একটা ব্লকবাস্টার মুভি যদি আপনি বানাইতে পারেন সেটা এক মিলিয়ন কোরিয়ান গাড়ি বানানোর সমান মূল্যের বেনিফিট আপনাকে দিতে পারবে এইটাতেই বোঝা যায় আপনার এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি যদি ব্লক হয় আপনার ইকোনমিক ইন্ডাস্ট্রি সমতুল্য বা তার থেকে বেশি বেনিফিট এটা আপনার জন্য আনতে পারে যেটার প্রমাণ হচ্ছে এই বিটিএস যেটার প্রমাণ আজকের কেপ এশিয়ান ফিনান্সিয়াল ক্রাইসিস পরে প্রেসিডেন্ট কিম দাই উং কোরিয়ান কালচার গ্লোবালাইজড করা বা বিশ্বায়িত করার চেষ্টা করেন এ কারণে দেখবেন কেপ এর যে গানগুলো আছে এগুলোতে ইচ্ছা করে ইংলিশ কিছু লিরিক্স রাখা হয় যাতে এটা একটা গ্লোবাল অ্যাটেনশন পায় কারণ শুধুমাত্র কোরিয়ান ল্যাঙ্গুয়েজ থাকলে কিন্তু এটা এতটা অ্যাটেনশন পাইতো না এরকম সিমিলার উদ্যোগ কিন্তু শুধু সাউথ কোরিয়াতেই না ফ্র্যাঙ্কলিন ডি মহামন্দার পরে নিউ ডিল যেটা করছিলেন সেটাও অনেকটা এরকম ছিল ব্রিটেনের মিল্টন কিনে এটা একটা বড় উদাহরণ সুইডিশ কালচার কেউ তারা এরকম ভাবে গ্লোবালাইজ করার চেষ্টা করছে সাপোজ এতে ওদের সবচেয়ে বড় যে অবদান ধরা হয় সুইডিশ ব্যান্ড আব্বা এ বি আমি জানি না ঠিক মতন আমি উচ্চারণ করতেছি কিনা এর আগে আমি হোকেজ উচ্চারণ করছিলাম হোকা কে অ্যান্ড এটা নিয়ে অনেক কথা হয়েছে যেটাকে ওরা হোকেজ নামে ডাকে আপনার একটা বিখ্যাত গান জানেন ইটস দা ফাইনাল কাউন্টডাউন এই গানটা যে ব্যান্ড গাইছে তাদের নাম ইউরোপ এবং এটাও কিন্তু একটা সুইডিশ ব্যান্ড আধুনিক পপ কালচারে কোরিয়ানদের যে পার্টিসিপেশন এটা শুধুমাত্র কে পপ থেকে শুরু হয় নাই এটা সেই উনিশশো সালেও ছিল যখন কিম সিস্টার্স লাস বেগাসের মতন জায়গার মধ্যে তাদের পারফরমেন্স করতো এড সালিভান শোতে যাদেরকে বাইশ বারের মতন আনা হয়েছিল যেই শোর মধ্যে বিটলস আসতো এলভিস পিসলির মত তারকারা আসতো এবং যেই শোকে গ্রেটেস্ট শোস অফ অল টাইমের মধ্যেও ইনক্লুড করা হয়েছে সো ওরা আগে থেকেই কাজ করতেছিল অরিজিন বলতে গেলে টিভি ড্রামা এবং মুভির কথাও বলতে হবে নিরানব্বই সালে নামে একটা কোরিয়ান করা হয় যেটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রির মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছিল পরে এক সালে মাই স্যাসি গার্ল এবং দুই হাজার চার সালে তো উইন্টার সোনাটা আসছে এই মুভিগুলা শুধুমাত্র কোরিয়াতেই যে জনপ্রিয় হয়েছে এমন না এগুলা সিঙ্গাপুর জাপান তাইওয়ান হংকং চায়না এমনকি ভিয়েতনামের মতন দেশের মধ্যে জনপ্রিয় হয়েছে এইবার আসা যাক এই কাজটা করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার ওয়ান লোকাল কোরিয়ানরা যাতে বাইরে যে পড়াশোনা করতে পারে বা তারা বাইরে ভ্রমণ করতেও যাইতে পারে এইটার জন্য যে নিষেধাজ্ঞা ছিল সেটা উঠায় দেওয়া হয়েছে ফলে উনিশশো সালের পর থেকে প্রচুর কোরিয়ান মানুষ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর মধ্যে যায় এবং ইউএসএ ও ইউরোপ থেকে আর্ট সিনেমা মিউজিক এবং অন্যান্য ধরনের যে এক্সপ্রেশন গুলো আছে আর্ট ফর্মের এর সেগুলা কোরিয়ান কালচারের মধ্যে সে অ্যাডাপ্ট করে দ্বিতীয় পয়েন্ট কোরিয়ান জে বল গুলাকে রিস্ট্রাকচার করা এটার উচ্চারণ জে বলি বলে আমি এটা গুগল ট্রান্সলেটর থেকে শিওর হয়ে নিছি কোরিয়ান ওয়ার্ড যে মানে হচ্ছে ওয়েলথ বা সম্পদ আর বল মানে হচ্ছে একটা ক্ল্যান বা গোষ্ঠীর মতন যে গোষ্ঠীর কাছে সম্পদ থাকে তাদেরকে জেবল বলা হয় এবং এরা শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে এমন না বিভিন্ন টাইপের ইন্ডাস্ট্রিতে ওদের সাবসিডিয়ারি থাকে যেমন স্যামসাং ওরা একটা দক্ষিণ কোরিয়া কোম্পানি এবং একই সাথে ওরা একটা দক্ষিণ কোরিয়া জেবল যারা উনিশশো সাতানব্বই আটানব্বই ক্রাইসিস এর পরে পুরা কোরিয়ান ইকোনমিতে একটা ভালো পুশ করছিল এই ভিডিওটা স্যামসাং স্পন্সর করে নাই ওরা শুধু সাদমান সাদিক আর জুবাই তালুকদারের ভিডিও স্পন্সর করে এইবার কথা বলা যায় কেপপ এর আসলে ইকোনমিক ইফেক্টটা কি দুই হাজার আঠারো সালে বিবিসির অ্যাডেলে রবার্ট কে পপের উপর একটা ডকুমেন্টারি করে ওইখানে সে একজন স্কটিশ গার্ল কে দেখায় যেই মেয়েটা স্কটল্যান্ড থেকে শুধুমাত্র বিটিএস এর প্রেমে পড়া কোরিয়াতে থাকা স্টার্ট করছে এবং পার্মানেন্টলি থাকা স্টার্ট করছে লস অ্যাঞ্জেলেসে কে পপের যে বার্ষিক কনভেনশন হয় সেটার মধ্যে প্রায় চল্লিশ হাজার পার্টিসিপেন্ট অংশগ্রহণ করে দুই হাজার সতেরো সালে হুন্ডাই রিসার্চ ইনস্টিটিউট তাদের একটা গবেষণায় দেখায় ওই সময়ে সাউথ কোরিয়ায় প্রতি তেরো জনের একজন ট্যুরিস্ট আসত শুধুমাত্র বিটিএস এর জন্য দুই হাজার আঠারো সালের ডিসেম্বরে হুন্ডাই রিসার্চ ইনস্টিটিউট আবারও বলে শুধুমাত্র বিটিএস দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে প্রত্যেক বছর প্রায় 3.54 বিলিয়ন ডলার অ্যাড করে এবং আগামী 10 বছরে এটা প্রায় 50 বিলিয়ন ডলার অ্যাড করবে। এইটা 2018 সালের উইন্টার অলিম্পিক্সের আয় থেকেও বেশি যেটা একা বিটিএস সাউথ কোরিয়ার জন্য নিয়ে আসতেছে বিটিএস এর আগেও যখন উইন্টার সোনাটা পাবলিশড হইছিল তখন চাংশিয়নের নামি আইল্যান্ড ভিজিট করতে প্রায় 6 লাখ 50 হাজার ভিজিটর আসে। তাছাড়া 2012 সালে যখন সাই এর গ্যাংনাম স্টাইল পাবলিশড হয় যেটা ইউটিউবের প্রথম ভিডিও যা 1 বিলিয়ন ভিউ ट करते ওইটার জন্য সাউথ কোরিয়ার ট্যুরিজমে অনেক বড় একটা বুম আসে তবে এই পুরা কে এর জিনিসটার কিছু বাজে দিক আছে এর মধ্যে তিনটা পয়েন্ট ইন্ডিকেট করে ওদের লাইফস্টাইলটা খুব হার্ড যেমন কে পপ এর মধ্যে রিক্রুট করার আগেই মেম্বারদেরকে বলে দেওয়া হয় এক ওদের কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকা যাবে না কোনো রিলেশনশিপে থাকা যাবে না দুই যেহেতু ওদের রাতে অনেক লেট পর্যন্ত প্র্যাকটিস করতে হয় ওদেরকে একটা নির্দিষ্ট হাউজের ভিতরে থাকতে হয় তিন বাইরের কোনো লোক যদি দেখা করতে আসে তাইলে প্রথমে অথরিটিকে জানায় রাখতে হয় যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় কে পপ স্টারদেরকে ধরা হয় ওরা ওদের ফ্যানদের সাথে রিলেশনশিপে আছে এবং যদি ওরা পার্সোনাল রিলেশনশিপে যায় তাহলে ধরা হয় ওদের পপুলারিটি কমে যেতে পারে এরি একটা খুব দুঃখজনক ঘটনা হচ্ছে ডিসেম্বর 18 2017 তে একটা কে-পপ ব্যান্ড শাইনি ওদের একজন মেম্বার জংইউ কে সুইসাইড করে এবং তার সুইসাইড নোটের মধ্যে डायरेक्टली বলা থাকে যে এই কে-পপ রিলেটেড যে ফেইনিং বা এটার যে প্রেসার আছে এটার জন্যই তার ডিপ্রেশন দেখা গেছিল। তাছাড়া অ্যাডেল এর দেখান এই কে-পপ স্টারদের একটা স্পেসিফিক ডায়েট মেইনটেইন করতে হয় ওদের এতটা পরিমাণ প্র্যাকটিস করতে হয় যে দুই থেকে ঘন্টা ঘুমানোর পরে আবার সকালে তাদেরকে ট্রেনিং এর জন্য যাইতে হয় একটা জিনিস খুব ভালো মতন ক্লিয়ার রাখা দরকার কেপ পপ সাউথ কোরিয়ার একমাত্র মিউজিক না এটা শুধুমাত্র একটা জনরা এছাড়াও সাউথ কোরিয়ান মিউজিকের মধ্যে রক হেভি মেটাল হিপ হপ কিংবা ক্লাসিক্যাল মিউজিক আছে জিনিসগুলো অনেক ডাইভার্সিফাইড কিন্তু কে পপ এত বেশি পরিমাণে ফোকাসড পাইছে তার কারণ এটাকে ইচ্ছাকৃত ভাবে এত বেশি পরিমাণে ইন্টারন্যাশনালাইজ করা হয়েছে বা গ্লোবালাইজ করা হয়েছে ইভেন সাউথ কোরিয়ার অনেক মানুষ কে কে রিয়াল মিউজিক হিসেবে গণ্যই করে না কারণ এটাকে তারা ম্যানুফ্যাকচার্ড ভাবে এটাকে আন ভাবে এবং এইটা বইলে ওরা সমালোচনা করে যে এইগুলার ইংলিশ কিছু কিছু ফ্রেজের আসলে কোনো অর্থবোধকতাই নাই আরেকটা জিনিস বিটিএস শুধুমাত্র কে কে রিপ্রেজেন্ট করে না এটা ইন্ডিভিজুয়ালি কিন্তু খুবই ভালো একটা ব্যান্ড ওদের লাভ ইউর যখন বিলবোর্ড বোর্ড টু হান্ড্রেড এর ভিতরের মধ্যে নাম্বার ওয়ান হয় এটা কিন্তু শুধু কোরিয়ান একটা মিউজিক না বরং প্রথম এশিয়ান কোন ব্যান্ড যারা এটা করতে পারছিল পরবর্তীতে লাভ ইউর টিয়ার এর পরে যখন তারা লাভ ইউরফারও বের করে ওরা প্রথম নন ইংলিশ আর্টিস্ট হয় যারা বিলবোর্ড বোর্ড টু হান্ড্রেড এর নাম্বার ওয়ান জায়গা দুইবার নিতে পারছে যখন বিটিএস কে মিডিয়ার মধ্যে ফার্স্ট কেপ অফ ব্যান্ড বা ফার্স্ট কেপ অফ অ্যাক্ট হিসেবে সিগনিফাই করার চেষ্টা করা হয় তখন ওদের এই কন্ট্রিবিউশন গুলাকে আসলে গ্লোরিফাই করা হয় না যেটার সমালোচনা অনেকেই করে থাকেন বিটিএস অ্যাকচুয়ালি কে পপের থেকেও বড় কিছু এটা একটা ইন্টারন্যাশনাল এনটিটি হিসেবে জায়গা করে নিছে এই ভিডিওটা করতে যে আমি নতুন যে যে জিনিস শিখছি এটাকে বলে ফিঙ্গার হার্ট এইটাকে বলে হেড হার্ট

বাসstanza আ, চাই কি ও? ওকে। এখন আমরা মিম রিভিউতে যাব। নাহিয়ান খান, তুরুলাব, মাইক স্ট্যান্ডের সাথে বিয়ে ঠিক হওয়ার পর এনায়েত ভাই। আসলে কি আর বলবো? ওর কথাই পুরো পুরি আলাদা। আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা অন্যদের থেকে একেবারেই আলাদা। আমি শুধু বকবক করেই যাই আর ও আমার দিকে অবলক রাখিয়ে থাকে। সাবস্ক্রাইবাররা যখন স্ট্যান্ড লাগান, স্ট্যান্ড লাগান বলে জীবন অতিষ্ঠ করে ফেলে, তখন ওই থাকে আমার একমাত্র ভরসা নইলে কি আর এতদিন ধরে চলে ইউসলেস রায়ানু হুম সোডিয়াম এন এ ক্লোরিন সি এল সোডিয়াম ক্লোরাইড এই শ্রেক আর হালক যে কি সব মিম হইতেছে চারশো আশি পিতে আপনি দেখবেন হালক হাজার আশি পিতে আপনি শ্রেক রে দেখবেন রিসেপশন গুড ওয়ান এইট ওয়ান ফোর নর্ড ভিপিএন অ্যান্ড স্কিল শেয়ার আর অন দেয়ার ওয়ে ইসি হিটস হান্ড্রেড কে সাবস্ক্রাইবার্স অন ইউটিউব স্পন্সার্স আমি চলে এসেছি ওকে আজকের ভিডিও এই পর্যন্তই আমি আশা করি ইনিশিয়াল জানি না আমি সাউথ কোরিয়ান উচ্চারণ করতে পারছি তারপরে নাই আমি সাধারণত প্রতি বুধবার বিকেল পাঁচটায় ভিডিও আপলোড করে থাকি আপনার যদি চ্যানেলের কন্টেন্ট গুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী বুধবার বিকেল পাঁচটায় আল্লাহ হাফেজ Cut.